আশি ঊর্ধ্ব শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচার বৌমার নেট দুনিয়ায় ভাইরাল এই ছবি নিন্দার ঝড় এলাকা জুড়ে স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার সেই বৃদ্ধা বিস্তারিত রিপোর্ট আশি ঊর্ধ্ব বৃদ্ধা শাশুড়িকে শাস্তিস্বরূপ হাত বেঁধে শরীরে পাথর ও ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠল গুণধর বৌমার বিরুদ্ধে যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয় ডাক্তারের নিদান বলে দাবি করলেও মানতে চাননি এলাকার মানুষ এমন এক বেদনাদায়ক ও অমানবিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বৌমা ঝর্ণা দাস জানান চিকিৎসকের কথাই এই কাজ করেছি এটা কোনো মতেই শাস্তি নয় যদিও বা কোন চিকিৎসকের পরামর্শে এই কাজ করেছেন তিনি তা জানাতে পারেননি বিষয়টি জানাজানি হতেই সন্ধ্যা থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করে নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর শিমুলতলা এলাকায় এদিকে প্রতিবেশী এক মহিলা আশি ঊর্ধ্ব বকুল রানী দাস নামক ওই বৃদ্ধাকে উদ্ধার করায় গুণধর বৌমা তার তার উপর খড়্গহস্ত হন বলে অভিযোগ একবিংশ শতাব্দীর দোরগড়ায় দাঁড়িয়ে এমন এক অমানবিক ঘটনায় হতবাক সভ্য সমাজ এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ও এলাকার মানুষ এই গুণধর বৌমার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন কি বলছেন স্থানীয় কাউন্সিলর ও প্রতিবেশীরা শুনুন ব্যুরো রিপোর্ট আমি নিচে নামিয়েছি বলে তুমি কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবা কেন তোমাকে এখন যে শাস্তিটা দিয়েছিলেন সেই শাস্তিটা পূরণ হয়নি তাই তাই তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে তুমি এনেছ ওই যে মহিলা মানে বৌমা তার নাম কি জানেন আমি জানি না আচ্ছা এটা কোন পাড়া এটা শিমুলতলা আপনার নাম আমার নাম জবা সরকার এটা কখন হয়েছে ঘটনাটা আমরা এসে ছাত্র সময় এসে থেকে উনি ওখানটাই বসা ওই বাথরুমের সামনে বাথরুম সামনে অন্ধ অন্ধকারে আমরা শুধু এসে জিজ্ঞাস করেছি দি কয়েকি চলো দি তারপরে উনি 10 15 মিনিট পরে লাইটটা ধরায় বলার পরে উনার 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 গায়ে পাথর শিলপাটা ইট চাপা দিয়ে রাখা হয়েছিল হাত পা বেঁধে আমি মানে আগে আমি এটা একটা আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপিং দেখলাম তাতে দেখে আমি খুব মর্মাহত খুব কষ্ট পেয়েছি যে একটা বৃদ্ধাকে হাত বেঁধে পায়ের মধ্যে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছে আর সে বৃদ্ধা চাচা চিৎকার করছে দেখে খুব খারাপ লাগলো খোঁজ নিলাম কোথায় বাড়ি জানতে পারলাম যে আমারই পাঁচ নম্বর ওয়ার্ডের এই শিমুলতলা অঞ্চলের বাড়ি আমি আমার এলাকার মা বোনেদের নিয়ে এসেছিলাম মহিলাকে জিজ্ঞাসা করলাম মহিলা পুরো অস্বীকার করলেন প্রথমে এমন ঘটনা হয়নি যখন তাকে ভিডিওটা দেখালাম ভিডিও দেখার পর বলছে এটা আমি চিকিৎসার জন্য করেছি ডাক্তার বলেছে কোন ডাক্তার বলেছে তখন হয়ে যা বলতে পারছেন না পরবর্তীতে উনি শাশুড়িকে যেভাবে শিখিয়ে দিয়েছে বিদ্যা মানুষ তেও নিরাপদে মানে থাকার জায়গা মানে আতঙ্কে ভুগছে আমার মনে হচ্ছে ভদ্র হয়তো তাকে শিখিয়ে নিয়েছে যে তুমি এই কথা বলবে কেউ যে জিজ্ঞাসা করে হতে পারে আপনি এই ওয়ার্ডের কাউন্সিলার আমি এই কাউন্সিলার কিন্তু যদি ঘটনাটা সত্যি হয় এর থেকে মানে দুঃখের কিছু আর নেই মানে একটা অমানবিক অমানবিক ঘটনা এবং আমি বলবো যদি ঘটনা সত্যি হয় ওই মহিলার অর্থাৎ বৌমার কঠিনতম শাস্তি হওয়া প্রয়োজন স্বাস্থ্যের দরকার এবং আমিও সেই স্বাস্থ্যের দাবি করছি নাম আমি ওয়ার্ডের কাউন্সিলর আমি ঝন্টুলাল দাস আমি ওয়ার্ডের কাউন্সিলর